সূরা ইখলাস এমন একটি সূরা দেখেন আমাদের অনেক সময় মনের ভিতরে আফসোস লাগে মানুষের সম্পত্তি দেখে আফসোস লাগে না এই তো পিছনে একটা বিশাল বড় বিল্ডিং বাড়ি অনেকের আফসোস লাগতে পারে হ্যাঁ এত বড় বিল্ডিং আমার তো নাই অনেক সময় শহরের ভিতরে হাঁটতে গিয়ে বড় বড় বিল্ডিং বড় বড় অট্টালিকা দেখে মানুষের ভিতরে আফসোস লাগে আহা যদি আমি এরকম একটা অট্টালিকার মালিক হতে পারতাম আমি ঢাকা শহরে যাচ্ছি বাসের ভিতর থেকে যখন আমি বিশাল বিশাল বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং গুলো দেখি একদিন মনের ভিতরে আফসোস লাগে ইস এই মালিক কে রে এত টাকা পয়সা তার আছে এখানে সম্মানিত ভাইরা ঠিক ওই মুহূর্তে মনে পড়ে গেল বিশ্বনবীজির হাদিসের কথা বিশ্বনবীজি বলেছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে কয়বার আরো জোরে বলতে হবে কয়বার 10 বার যদি পড়ে বিশ্বনবীজি বললেন দুনিয়ার ভিতরে মানুষের অট্টালিকা দেখে বাড়ি ঘর দেখে যদি তোমার ভিতরে আফসোস লাগে যদি মনের ভিতরে তোমার ভিতরে একটু খারাপ লেগে যায় কষ্ট পেয়ে যাও এই বিল্ডিং বাড়ি দেখে বিশ্বনবীজি বললেন সূরা ইখলাস 10 বার পড়বা কয়বার আরো জোরে বলতে হবে কয়বার বিশ্বনবীজি বললেন সূরা ইখলাস যদি কেউ 10 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বিল্ডিং বানায় দিবেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ যদি একের অধিক বারবার পড়তে থাকি 10 বার 20 বার 30 বার 50 বার 100 বার বিশ্বনবীজি বললেন যতবার পড়বা ততবার তোমার জন্য বিল্ডিং বালাখানা জান্নাতের ভিতরে তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আমাদের দুনিয়াতে বিল্ডিং না থাকলেও আমরা কিন্তু জান্নাতের ভিতরে বিল্ডিং বানানোর সুযোগ আরো জোরে বলেন সুযোগ আছে বিনিময়ে সূরা ইখলাস পড়তে হবে রাজি আছি তো পড়ব তো ইনশাআল্লাহ খুব কষ্ট হবে কথা বলেন না কেন খুব কষ্ট হবে সূরা ইখলাস মোটামুটি ভাবে আমরা সকলেই জানি শুধুমাত্র আমল করা কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র আমল করা